তো আজকে অনেক ভাইয়ের রিকোয়েস্টে চলে আসতে হয়েছে মুক্তিযোদ্ধাদের বাড়ি নির্মাণের বিষয় নিয়ে। আমাকে অনেকজনেই ইনবক্সে মেসেজ করছে এবং কি আমার ভিডিওতে অনেক কমেন্ট পড়ছে, এর মধ্যে পজিটিভ কমেন্ট সীমিত পরিমাণে, আর সবগুলোই নেগেটিভ কমেন্ট। পজিটিভ শতে ধরেন দুইটা আর নেগেটিভ হলো শতে 98টা, মানে 100টার মধ্যে 98টা কমেন্টে নেগেটিভ কমেন্ট। মানে অর্থাৎ এই যে বীর নিবাসটা দেওয়া হচ্ছে এটা সঠিক নয়, অর্থাৎ এই বীর নিবাসে যে টাকাটা বরাদ্দ এই টাকাটা দিয়ে এই বীর নিবাস করা সম্ভব নয়, এই ধরনের কথা। এবং যারা বীর নিবাস অলরেডি পাইছে তাদের বীর নিবাস ভেঙে পড়ে গেছে, এরকম অনেক কমেন্ট আছে। ঠিক আছে, তো আমি কিছু কমেন্ট আজকে আপনাদেরকে আমি দেখাবো এবং কি এই যে বীর নিবাসটা দেওয়া হচ্ছে এটার যে উনাদের যে ড্রয়িং এবং মানে পুরা ডিটেলি একটা ফাইল আছে, আপনার কলমে কত টাকা বরাদ্দ, দেওয়ালে কত টাকা বরাদ্দ, ছাদে কত টাকা, ফ্লোরে কত টাকা, টাইলস বাবদ কত, কোথায় কোন খাতে কত টাকা বরাদ্দ, সব কিছু ওই ফাইলটায় আপনার বলা আছে। ঠিক আছে, তো ওটা ইংরেজি করা, তো ওটাকে আমি কিছু কিছু মানে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এগুলোকে আমি বাংলায় কনভার্ট করে আপনাদের জন্য ওই পেজগুলো আলাদা আলাদা করে রাখছি। তো আমি এই যতটুকু বুঝলাম ওখানে প্রায় অলরেডি 60 পেজের মতো আর কি টোটালি ওনাদের যে ফাইলটা, এখানে ড্রয়িং সহ দেওয়া আছে ওই ফাইলের ভিতরে এবং কি কোন খাতে কত টাকা খরচ ওগুলো সহ দেওয়া। তো এতগুলো তো দেখাইতে গেলে তো সারাদিন চলে যাবে, তাই না? তো আমি কী করছি, এখান থেকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে বিষয়গুলো ওইগুলোর পেজগুলোকে আমি বাংলায় কনভার্ট করে এটাকে আলাদা আলাদা করে কয়েকটা পেজ নিছি। ওই পেজগুলোও যদি আপনাদের সামনে উপস্থাপন করতে যাই তাহলেও মোটামুটি এরকম দুটো ভিডিও লাগবে, মানে মোটামুটি আর কি 10-15 মিনিট করে। তো এই যে বীর নিবাসটা এটা মুক্তিযোদ্ধাদের একটা স্বপ্ন, এখন এই স্বপ্নের মধ্যে ফানি ডেলে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এখানে বীর নিবাসের যে বরাদ্দটা এটা অনেক আগের বরাদ্দ, ওই বরাদ্দে ওই সময় জিনিসপত্রের দাম সস্তা ছিল, এখন জিনিসপত্রের দাম অনেক বেশি। আসলে বর্তমান সময়ে ওই যে টাকাটা বরাদ্দ ওই টাকা দিয়ে আপনার বীর নিবাস করা সম্ভব নয়। এখন বীর নিবাসের যে ফাইলটা আছে ওখানে আমি গিয়ে দেখলাম যে ওনারা আপনার টাইলসের কথা বলছে, ওনারা যে পানির পাম্পটা অনেক কিছু রং টং সহ অনেক কিছুর কথা বলছে, এগুলো সব কিছু বিআইপি। এই বিআইপি করতে গেলে একটা বীর নিবাস করতে হলে আমার মনে হয় ম্যাক্সিমাম খরচ ধরা ছিল 30 লক্ষ টাকা। ঠিক আছে, তাহলে মোটামুটি করা যেত, কিন্তু ওখানে যে খরচ এই খরচ দিয়ে কি কোনো কন্ট্রাক্টর এই ধরনের বিল্ডিং করতে পারবে আমার তো মনে হয় না। তো এখন থেকে আমরা যারা মুক্তিযোদ্ধার সন্তান আছি বা যারা জীবিত মুক্তিযোদ্ধারা আছেন তারা সবাই মিলে এই বিষয়টা নিয়ে গভর্নমেন্টের কাছে সরকারের কাছে নোটিশ করেন, তারপরে আপনার মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় নোটিশ করেন কিংবা ওখানে ওনাদেরকে অবগত করেন বা মুক্তিযোদ্ধা মন্ত্রীকে বিষয়টা অবগত করেন খুব দ্রুতই। কারণ এই যে বীর নিবাস এটা দেওয়ার চাইতে না দেওয়াই ভালো। আমরা মনে করি কি এই যে বীর নিবাসের যে টাকাটা এটা সরাসরি মুক্তিযোদ্ধাদেরকে দেওয়া হোক, ওরা ওদের মতো করে ওরা সাথে কিছু টাকা টুকা অ্যাড করে একটা বীর নিবাস তৈরি করবে। ঠিক আছে, তো এই যে টাকাটা আমি মনে করি মানে অনেক মুক্তিযোদ্ধা এটাই বলতেছে যে টাকাটা প্রয়োজনে আপনার এই টাকাটার সাথে আমরা অ্যাড করে আমরা সুন্দরভাবে একটা বিল্ডিং তৈরি করব। তো বর্তমানে গভর্নমেন্ট যেটা দিচ্ছে বা কন্ট্রাক্টররা যেভাবে করতেছে, এখানে কারো ছাদ ভেঙে পড়ছে, কারো ওয়াল ভেঙে পড়ছে, কারো বিল্ডিংয়ের রং এক মাস না যেতে উঠে গেছে, এই যে সমস্যাটা এইটা আসলে মারাত্মক সমস্যা, এটা খুবই ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক। এবার আসি আমার কথায়, আমার বাবার যে বিল্ডিংটা দেওয়ার কথা বীর নিবাস ওটার কাজ বন্ধ, ওটা মানে আপনার সব অনুমোদন অনুমোদন হয়েছে কিন্তু কন্ট্রাক্টরই খুঁজে পাওয়া যায় না, ওরা মাঝে মাঝে 2-3 মাস পরে একবার আইসে দেখে জায়গাটাকে, আবার উধাও হয়ে যায়। এইভাবে চলতেছে মোটামুটি, মানে এখনও কোনো কাজেই হাত দেয় নাই, একদম জিরো। ঠিক আছে, কিছুদিন আগেও আসছে, আসি দেখে টেখে চলে গেছে, আর কোনো খবর নাই। তো এই যে অবস্থা এটা আসলে ঠিক মাথায় ধরে না। তো এটা নিয়ে আমার যে বিষয়টা আমার বাবার যে বিষয়টা মানে বীর নিবাসের ওটা নিয়ে আমরাও মুক্তিযোদ্ধাদের আপনার যে উপজেলা যে মুক্তিযোদ্ধা কমান্ডার থেকে সমাজসেবা অফিসার নির্বাহী অফিসার কন্ট্রাক্টর সবার সাথে কম বেশি কথা হয়েছে। তা আমি মনে করি কি গভর্নমেন্টের এই রুলসটা চেঞ্জ করা উচিত, আপনারা সবাই অবশ্যই এই বিষয়টা নিয়ে সোচ্চার হন। ঠিক আছে, তো আজকে আমি যেটা দেখাবো সেটা হলো এই ভিডিওটা দুইটা পার্ট হবে। আজকে আমি প্রথম পার্টের কিছু অংশ দেখাবো বীর নিবাসের যেই তথ্যাবলী নিয়ে, কী ধরনের বীর নিবাসটা আপনাদেরকে দেবে, কত টাকার ভিতরে এই বীর নিবাসটার কাজ, আমি যে আমার কাছে যে পাইলটা আছে ওই পাইলটা থেকে যেটা বললাম আপনাদের জন্য আমি কিছু কিছু রাখছি,
ওগুলো আমি দেখাবো। দেখেন এইটা দেখার পর আপনাদের মাথা পুরো খারাপ হয়ে যাবে, ঠিক আছে? মানে লেখা আছে কি করতেছি কি। আর যারা যারা কমেন্ট করছে তাদের কমেন্টগুলো আপনাদেরকে আমি দেখাবো। তো চলুন দেরি না করে আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই, লেটস গো। বন্ধুরা আমি চলে আসছি কম্পিউটার স্ক্রিনে। প্রথমে যেটা আপনাদেরকে দেখাবো সেটা হলো ড্রয়িং, ড্রয়িং সহ পুরো ফাইল যেটা, এটা হলো ফাইলটা। ফাইলটা আমি ওপেন করে একটু দেখাই। এই ফাইলটা টোটালি, এই যে দেখেন টোটাল যে ফাইল, বিশাল বড় একটা ফাইল, ঠিক আছে? এটা কোনো শেষ হওয়ার নয়। ফাইলটা কত পৃষ্ঠার সেটাও আপনাদেরকে একটু দেখাই। সম্ভবত 58 পৃষ্ঠা না কত, 53 পৃষ্ঠা, এই যে জায়গাটা ফোকাস করেন, এটা টোটালি 53 পৃষ্ঠা, ঠিক আছে? এই যে দেখেন, এই যে এই জায়গায় কিন্তু পৃষ্ঠা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তো এই ফাইলের ভিতরে কি কি আছে সেটা আজকে আপনাদেরকে দেখাবো। যেমন এই ফাইলটা আপনারা একটু দেখেন, আপনার এই জায়গায় দেখেন টোটাল বিল্ডিংয়ের যে খরচ সেটা এই জায়গাটা দেওয়া হয়েছে, ঠিক আছে? এখানে প্রায় আপনার 14 লক্ষ টাকার মতো, 14,10,382 টাকা টোটাল খরচ, ঠিক আছে? তো এখানে আপনার এই খরচটা নিয়ে আমার অলরেডি কথা হয়েছে যে কোন খাতে কত টাকা। এখানেও আপনারা দেখতে পারেন, যেমন এই জায়গাটা যদি দেখেন ইলেকট্রিক 1,07,000, আপনার পাম্প বাবদ হলো 79,000, স্যানিটারি বাবদ হলো 1,25,000, সিভিল ওয়ার্কিং 10,00,000, এরকম খরচ দেখানো হয়েছে, ঠিক আছে? তো এটা আমি বাংলাটা দেখাবো। আর এই জায়গাটা দেখেন, এগুলায় লেখা আছে হলো আপনার, যেমন আপনার ওয়ালে কতটুকু, আপনার কলামে কতটুকু, ফ্লোরে কত, ছাদে কত, কোনখানে কত টাকা, সেটা এই জায়গাগুলোয় দেখানো হয়েছে, ঠিক আছে? টয়লেটে কত, দরজায় কত, জানালায় কত, রঙে কত, এরকম সব কিছু ভাগে ভাগে ওরা দেখাই দিছে, ঠিক আছে? তো আমি স্ক্রল করে একটু নিচের দিকে আসি। এখানে আপনার রটের একটা হিসাব আছে, ওটা আপনাদেরকে একটু দেখাবো। আচ্ছা যাক, এখানে খুঁজে নিতে আসলে অনেক সমস্যা যেহেতু বিশাল বড় এই পাইলটা। এই যে দেখেন, এখানে আসলে খুঁজতে গেলে আমি নিজেই আউলে যাই। এই জায়গাটা দেখেন, এটা হলো ড্রয়িং। এখানে টোটাল যে বিল্ডিংয়ের যে ড্রয়িংটা, এখানে দেখেন এই যে টোটাল বিল্ডিংয়ের ড্রয়িংটা, পুরো ড্রয়িংটা দেখানো হয়েছে। দেখেন আমি আরেকটু জুম কমাই। এখানে একটা টয়লেট, দুইটা টয়লেট, এখানে আবার আপনার বারান্দা, লিভিং রুম, ড্রয়িং রুম, এরকম এটা নিয়ে আমি দেখাবো, বিস্তারিত দেখাবো আপনাদেরকে। এই যে দেখেন ড্রয়িং, এটা পুরাটা ড্রয়িং, ঠিক আছে? এই ড্রয়িংয়ের যে দরজা, দরজার মধ্যে কী ধরনের দরজা হবে সেটা, এই যে ডোর দেখেন, তো এটা দেখানো হচ্ছে। জানালা, জানালার এই যে গ্রিল কীরকম হবে সেটাও দেখাইছে। তারপরে এটা হলো বিল্ডিংয়ের মূল ড্রয়িংটা। এখানে আবার ইলেকট্রিক আছে, ইলেকট্রিকে কয়টা প্যান পাবেন সেটাও আছে এখানে, আমি দেখাই। এই যে দেখেন, এটা হলো ইলেকট্রিক, এই যে সরাসরি ওরা প্যান দেখাই দিছে, আপনি কয়টা প্যান পাবেন সেটা এই জায়গায় আছে, ঠিক আছে? তারপরে টয়লেটে কোথায় কি হবে, এই যে টয়লেটের ভিতরে আপনার অ্যাডজাস্ট প্যান হবে, অ্যাডজাস্ট প্যান হবে, ইএক্স এটা দেখাইছে। তো আমি এটা দেখাবো, এটা দেখানোর মানে এটা হলো দ্বিতীয় পার্টে বিস্তারিত দেখাবো। মূল ড্রয়িংটা আসলে এত বড় দেখানো যাবে না, আমি আপনাদেরকে কিছু পৃষ্ঠা আলাদা করে রাখছি। মূল ভিডিওর ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা আমি দেখাই দিই এই ভিডিওতে, ঠিক আছে? তো এখানে আমি প্রথমে যেটা আপনাদেরকে বললাম যে কমেন্ট, আমার আমার মানে এক ভাইয়ে কমেন্ট করছে যে দেখেন এই জায়গাটা একটু স্পষ্টভাবে দেখার চেষ্টা করবেন প্লিজ সবাই। ঠিকাদারের দ্বারা যে বাড়ি তৈরি করা হচ্ছে তাতে বসবাস উপযোগী না, তা বেশি দিন বাস করা যাবে না, ঠিক আছে? যে বালি বা রড দিচ্ছে তা ঘর তৈরির নিয়মের বাইরে, দেখছেন? তাই সরকারের কাছে আমাদের অনুরোধ, আমাদের টাকা আমাদের দেন, আমরাই তৈরি করব, আপনারা তদারকি করবেন। সুন্দর একটা কমেন্ট। এই ভাইয়ের নাম দেখেন এখানে আছে, এই যে দুদিন আগে আমি কমেন্টটা জাস্ট স্ক্রিনশট দিয়ে রাখছি। তো উনি বলল, মানে উনারও এটা আবদার, উনাকে তো অলরেডি দিয়ে দিছে রে ভাই, উনি তো বাস খাইছে। আচ্ছা আমি আরেকটা কমেন্ট দেখাই। এখানে দেখেন এ ভাইয়ে লেখলো কি, একটা ঘর পাইছি, কিছুদিন পর কাজ করার, কিছুদিন পর কাজ করার পর বন্ধ হয়ে গেছে 5 মাস যাবত সব কয়টা চোর। অর্থাৎ যাক, উনি কমেন্টটা আসলে কীরকম করছে, অর্থাৎ উনি একটা ঘর পাইছে, ঘরের কাজও চলমান, হঠাৎ করে কাজটা বন্ধ করে দিছে ঠিকাদার, 5 মাস হয়ে গেছে ওইটা আর করা হচ্ছে না, ঠিকাদারেরও খোঁজ নাই, বা উনি খোঁজখবর নিয়ে দেখলো যে এটার কোনো উদ্দেশ্য নাই। আচ্ছা যাক, ঠিকাদার নাই সেই বলতে সেই রকম।
এখানে আবার নিচে উনি আবার সেম মানে উনারই কমেন্ট, এটা উনার একটা ঘর পাইছি কিছুদিন পর আবার বন্ধ হয়ে গেছে, 5 মাস যাবত দেখার কেউ নাই, সোরের খুনি পাইছি জাতির জনক বঙ্গবন্ধু। আচ্ছা যাক, মানে আসলে কথাটা বাস্তব। তো এই যে মুক্তিযোদ্ধা পরিবাররা এইভাবে কথা বলতেছে, তো এটা আসলে গভর্নমেন্টের নজরে দেখা উচিত, এটাই আমি বারবার বলতেছি যে গভর্নমেন্ট বরাদ্দটা আপনার গভর্নমেন্টের তদারকিতে চলুক, কোনো সেনাবাহিনী টেনাবাহিনীর মারফতে অথবা সরাসরি মুক্তিযোদ্ধাদেরকে দিয়ে দিক, মুক্তিযোদ্ধারা নিজের মতো করে কাজটা করুক। তো এখানে আমি বেশি কিছু আর এই ভিডিওতে দেখাবো না, আমি জাস্ট আপনাদেরকে ছাদের বিষয় আর রডের বিষয় একটু দেখাই। প্রথমে রডে আসি, যেহেতু অনেকে আমাকে কমেন্ট করছে যে ভাই এ ভাই ছাদ দিবে এই মানে আপনার ব্রিক ফাউন্ডেশন এটাতে ছাদ দিব, মানে ঠিক বুঝলাম না, এই টাকার ভিতরে তো এই একটা বিল্ডিংয়ের এরকম 4-5 রুমের একটা বিল্ডিংয়ে ছাদ দিতেও লাগে 5-7 লাখ টাকা। তো এই যে টাকাটা এখানে যে 14 লাখ, এটা থেকে কিন্তু অলরেডি আপনি 14 লাখ দিয়ে পুরো কাজ করবে না, আপনাকে টোটালি যেটা আমি দেখাবো আর কি, আপনাকে আমি এই স্ক্রিনশটটা দেখাই, টোটাল অ্যামাউন্টের স্ক্রিনশট বললাম, এই যে আপনাকে এই স্ক্রিনশটটা দেখাই, আপনার টোটাল টাকার অ্যামাউন্ট কিন্তু দেখেন এই জায়গাটা দেখেন 14 লক্ষ টাকা, ঠিক আছে, এই যে এখানে দেখেন 14,10,382 টাকা। আপনাকে যদি এটাকে যদি আমি আর একটু জুম কমায় দেখাই, যেমন এই জায়গাটা দেখেন আপনারা, এখানে নিমঞ্জিত পাইপ, অর্থাৎ আমি যেটা একটু আগে দেখালাম যে পাইপ লাইন মানে পানির লাইন, সেটার জন্য 80,000 টাকা শেষ, চ্যানেটারি জল সরবরাহের জন্য আরও 1,25,000 শেষ, তার মানে এখানেই আপনার অলরেডি 2 লাখ টাকা মানে পানি বাবদে চ্যানেটারি বাবদে আপনার যে ব্যাসিং ট্যাসিং মিলে টয়লেটের কমেট টমেট মিলাইয়া মানে অর্থাৎ চ্যানেটারি লাইনটায় প্রায় 2 লাখ টাকার উপরে আপনার খরচ, ঠিক আছে। এখানে আপনার যদি দেখেন ইলেকট্রিক, এই যে নিচে ইলেকট্রিক ওয়ার্কার্স, এখানে 1,07,000 প্রায় ধরেন না আপনার 1.5 লাখের মতো, তাহলে 3.5 লাখ এখানে শেষ অলরেডি, ঠিক আছে। তাহলে আপনার 14 লাখ টাকার ভিতরে যদি আপনার 3.5 লাখ টাকা চলে যায়, আপনি আর পাচ্ছেন কি? আপনার 10 লাখ টাকা, এখানে দেখেন এই সিভিল ওয়ার্কার্স এই 10,31,000 টাকা ধরেন ধরে নিলাম। এখানে আর একটা বিষয় আমি যেটা ভিডিওতে দেখাবো আপনাদেরকে, যে ওরা যেটা বলতেছে যে কী কীভাবে ভ্যাট কাটতেছে, কিছু কিছু অংশ ওরা ভ্যাট কেটে নিচ্ছে, মানে কী কী কারণে ভ্যাটগুলো কাটছে সেটা আমি আপনাদেরকে অডিওতে, তাদের যে অডিও কন্ট্রাক্টর ঠিকাদারের সাথে সরাসরি বসে যে কথাটা শুনলাম, ওদের কিছু কথা আমার রেকর্ড আছে, ওটা আপনাদেরকে আমি দেখাবো, ওটা আপনারা অবশ্যই শুনবেন, আপনারা বুঝবেন, ঠিক আছে, কত পারছেন এখান থেকে এই টোটাল যে অ্যামাউন্টটা 14 লক্ষ, এটা থেকে কত কত পারছেন কাটা হচ্ছে টোটালি, ওনাদের কাটাছিড়া করে কন্ট্রাক্টর ঠিকাদারের মজুরি টজুরি সব রাইখা আমরা টোটালি প্রায় 10 লক্ষ টাকার মতো আমাদের অবশিষ্ট থাকে, বা মানে 10.5 লক্ষ টাকার মতো, ওই টাকাটা থেকে আমাদের এখানে এই স্যানিটারির 2 লাখ টাকা বাদ দেন, ইলেকট্রিকের 1.5 লাখ বাদ দেন, তাহলে ধরেন আপনার 3.5 লাখ টাকা, ধরেন টোটাল 4 লাখ টাকার মতো আমার যে যে 10 লাখ রয়েছে ওটা থেকে বাদ দিলে আর আপনার ধরেন 6 লাখ বা 6.5 লাখ টাকা, এটা থেকে যদি ছাদ ডালাই দেয় আবার আপনার সাইডের ইটের গাঁথনি টাঁথনি মিলে মানে বিল্ডিং পুরে দেয়, যেটাকে সিভিল ওয়ার্কার যেটা আমরা এখানে ধরা হয়েছে 10 লাখ টাকার মতো, আসলে এটা পুরাই ফাউল হিসেব নিকাশ। তো এইটা কি বিল্ডিং পায় সেটা তো বললামই, এখন আসি ছাদের বিষয় নিয়ে। অনেকে আমাকে কমেন্ট করছে ভাই ছাদটা জানি কেমন দিব, ভাই এই টাকার ভিতরে ছাদ কেমনে কি, আপনি প্লিজ একটু এটার ইয়েটা দেন, স্ক্রিনশটটা দেন। তো ছাদের যে ইয়েটা ওটা আমি দিচ্ছি, এখানে দেখেন আমি ছাদ লেখা, তো ছাদটা উনারা মূলত কি হবে এখানে দেখেন কি সুন্দর করে বলছে, ছাদের এই যে ছাদের উপরে জলদারি 34 মিমি কি পাথর দিয়ে করতে কইছে, আবার আপনার হলো এই যে সিমেন্ট সহ মেঝে সর্বোত্তম মানের মোটা বালি, হ্যাঁ, তারপরে 50% পরিমাণে সিমেন্ট বালি সমতুল্য, তারপরে মোটা বালি, হ্যাঁ, হোয়াইট গ্রিডের স্টোন চিপস বিভিন্ন এগুলো হিসেব নিকাশ আছে, এগুলো দিয়ে আপনাকে এখানে দেখেন খরচ সহ সব ফ্লোরে কমপক্ষে 7 দিনের কিউর করা সব কিছু সম্পূর্ণ প্রকৌশলী কর্তৃক গৃহীত, অর্থাৎ যে কন্ট্রাক্টর উনার মাধ্যমে করতে বলছে সব কিছু উনার উপরে দায়িত্ব দিছে, এবং কি সব কিছু ভালো মানের দেওয়ার জন্য বলছে এই জায়গাটায়। এটা হলো ছাদের যে বিষয়টা, এখানে দেখেন ফিটিং এবং পিক্সিং, তারপরে 2টি কোণে সরবরাহ, লাল অ্যাক্সেস, পেন্টিং ইত্যাদি আছে। যাক, এটা হলো ছাদের যে বালি টালি সিমেন্ট টিমেন্টের কথা বলছে, 50% সিমেন্ট দেওয়ার জন্য মানে এবং মোটা বালি সব কিছু সুন্দরভাবে দেওয়ার জন্য এটা এখানে বলা হয়েছে। যাক, কিন্তু এটা আসলে কতটুকু পাচ্ছে সেটা যারা পাইছে তারাই ভালো জানে। এবার আসি এই রডারটা, রডারটা একটু দেখাই, রডারটা নিয়ে অনেকে আমাকে আসলে এই বিষয়টা নিয়ে অনেকে আমাকে বারবার প্রশ্ন করতেছে। এখানে দেখেন লিভিং রুম, ড্রাইনিং রুম, রান্নাঘর, তারপরে কাউন্টার সাপোর্ট, বাথরুম, টয়লেট, কিচেন, ঠিক আছে,
তারপরে সিলিং প্লাস্টার এগুলো তো রইলো, এগুলাতে কোনটাতে বালি ট্যালি বা রডটা কোন জায়গাতে কতটুকু কি আসুবিশো সিমেন্ট এটা দিবে। এখানে দেখেন, এখানে দেখেন ওনারা যে বিষয়টা বললো, ভাই রে ভাই, সাইড গ্রেডের ডিপ মড বার গ্রেড এত এত পজরযুক্ত বিকৃত উৎপাদন, বাংলাদেশের মান অনুযায়ী চিহ্নিত ন্যূনতম পলন শক্তি মানে পাওয়ারফুল, সীমার মধ্যে পলন শক্তি যাই হোক না কেন চূড়ান্ত পর্যায়ে শক্তি পুরো শক্তি ফাই পলনের অনুপাত কমপক্ষে এত এত, যাক এটা উনাদের কন্ট্রাক্টারদের বিষয়। এখানে দেখেন 4 মিমি, এই যে জায়গাটা আরেকটু স্পষ্ট দেখায়, 4 মিমি ডায়া অ্যাপেস রড 150 কেজি, আবার নিচে যেটা বললো সেটা হলো 10 মিমি ডায়া এমএস রড 883 কেজি, এখানে মোট দেওয়া হয়েছে 993 কেজি, মানে রডটা এটা মানে যেহেতু রড আর কোনো জায়গায় নাই ছাদের জন্য, ঠিক আছে, তো এখানে রড দেখানো হয়েছে মোট 973 কেজি, যেহেতু রডটা অন্য কোনো খাতে নাই মানে অন্য কোনো সাইডের ওয়াল টোয়াল বা ফ্লোর ফ্লোর অন্য কোনো জায়গায় নাই শুধু ছাদের জন্য। আচ্ছা ধরেন আমরা 1000 কেজি ধরলাম, এখন যদি আমি এটাকে ক্যালকুলেটার দিয়ে একটু মাপি, ধরেন 40 কেজি তেমন, ৪০ ইনটু যদি আমি ধরেন না 25 মন দিই 1000 কেজি, তাহলে আমার কত 25 মন রড লাগতেছে টোটাল 1 টনের মতো। যাক এখন এই যে ছাড়টা, এই ছাড়টা আসলে মানে 1 মন রড বা এখানে কি ছাদের জন্য রড দেওয়া হয়েছে, তবে এখানে যেতটুকু বুঝলাম যে এটা আমার মনে হয় ছাদের জন্যই, যাক যাই হোক। তো আমার মূল বিষয়টা যেটা দেখাইতে চাইছিলাম আর কি আপনাদেরকে, যে যে কমেন্টগুলো আপনারা দেখলেন ছাদের রড কিংবা ছাদের বালি সব কিছু ভালো মানের দেওয়ার জন্য বলছে, আমি একটু ব্যাগ দিই এই জায়গাতে, ইলেকট্রিকের জিনিসগুলো ভালো, জানালার গ্লাসের জন্য ভালো জিনিস দিতে বলছে, তারপরে আপনার সেটা কীরকম দরজা বিদ্যুৎ খরচ মানে রং খরচ এগুলো আমি পরে আরেকটা ভিডিওতে দেখাবো, আসলে এগুলা মানে একসাথে এত ভিডিওতে দেখানো সম্ভব না, এগুলো হলো ড্রয়িংটা আর কি, যার ড্রয়িংটা আপনাদেরকে একটু হালকা দেখাই দিই। যেমন এটা হলো টোটাল ড্রয়িং, এখানে আপনার দুটো বাথরুম, বেডরুম একটা, তারপরে লিভিং রুম, এই যে এটা লিভিং রুম, এটা বেডরুম, এটা টয়লেট, এটা আবার কিচেন, কিচেনের সাথে একটা টয়লেট, এখানে বেডরুম আরেকটা, টোটাল বেডরুম হলো 2টা, তারপরে লিভিং রুম একটা, কত 3টা হলো, ড্রয়িং একটা, টয়লেট 2টা, কিচেন একটা, আর এটা হলো সামনের বারান্দা, ঠিক আছে, বারান্দা দেখছেন কেমনে ঢুকে, এই যে এমনি করে ঢুকে, এই এই যে দেখেন এখান দিয়ে উঠবো এমনি করে যাইয়া, এই জায়গায় এটা হলো লিভিং রুম, আবার এখান থেকে এদিকে যাওয়া যায়, আবার এখান দিয়ে বরাবর এই জায়গাটায় মনে হয় কোনো দরজা নাই, করলে আপনি করতে পারবেন, ঠিক আছে, তো ওইরকমটাও সিস্টেম আছে, তো এখান থেকে আপনি টোটালি পুরো বিল্ডিংটায় ঢুকতে পারবেন। এই যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে মানে আপনার বঙ্গবন্ধুর প্রতীকটা দেবে আর কি, আর এটা যদি একটু দেখাই সেম টু সেম, এটা কত ফিট বাই কত ফিট রুমের, তো এটা দেখাবো আমি আজকে, আর ভিডিও লং করবো না, আসলে আপনার নির্বাচনের ইয়েটা প্রচারণাটা আমাদের এদিকে খুব ধুমছে চলতেছে, এই জন্য আসলে ভিডিওর বারবার ডিস্টার্ব খাইতেছি, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।